নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমার দিনে একটি মাটির প্রদীপ আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারে। শুনে অবাক হলেও সত্যি, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি একটি মাটির প্রদীপ কেমন করে এই দোল পূর্ণিমার দিনে আপনার ভাগ্যকে বদলাতে সক্ষম। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আমরা প্রতি বছরই দোল পূর্ণিমা বা দোল যাত্রা পালন করে থাকি, আর এই দোল যাত্রার দিন বিশেষ বিশেষ কিছু ক্রিয়া আমরা করলে আমাদের অর্থকষ্ট, আমাদের শরীর স্বাস্থ্য এবং রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারি। এই সমস্ত ক্রিয়ার মধ্যে আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট ক্রিয়া করার কথা বলবো, যেটি একটি মাটির প্রদীপ, হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই দোল যাত্রার দিন আপনারা মাটির প্রদীপ কোথায় জ্বালাবেন সেটি আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই দোল যাত্রার দিন মাটির প্রদীপ আপনাকে কিভাবে ভাগ্য বদলে দিতে পারে। আপনি কি খুব অর্থ কষ্টে ভুগছেন? যদি তাই হয় তাহলে আপনারা উত্তর দিকে কুবের দেবতার সামনে বা কুবের দেবতার ফটো রেখে সেদিকে মাটির প্রদীপ জ্বালান, অর্থাৎ একটি মাটির প্রদীপ প্রজ্বলন করুন, যার মাধ্যমে আপনারা ঘরে পজিটিভ এনার্জির সঞ্চার করতে পারবেন এবং আপনাদের অর্থকষ্ট বহুলাংশে দূর হবে। আপনার কি সম্মানহানি হয় বা আপনার মান মর্যাদা ফ্যামিলিতে এবং সোসাইটিতে অনেক কম রয়েছে? আর এতটুকু ঘাবড়াবেন না, আপনি পূর্ব দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালান, যেটি সূর্য দেবতাকে অর্পণ করতে হবে, যার মাধ্যমে আপনি মান সম্মান প্রতিষ্ঠা 100% পাবেন। আপনার কি বিবাহ নিয়ে প্রবলেম চলছে? তাহলে আপনি রাধা কৃষ্ণের সামনে মাটির প্রদীপ জ্বালান বা রাধা কৃষ্ণের ছবির সামনে মাটির প্রদীপ জ্বালান, যা থেকে আপনার বিবাহ হতে যে বাধা আসছে সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে। আপনি কি রোগ ব্যাধিতে ভুগছেন? তাহলে আপনি হনুমানজির মূর্তির সামনে বা ছবির সামনে মাটির প্রদীপ জ্বালান, যেখান থেকে আপনি রোগ থেকে মুক্তি লাভ করবেন, আর এটি কনফার্ম। তো এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে আমি আপনাদেরকে বললাম মাটির প্রদীপ এই দোল পূর্ণিমার দিনে জ্বালালে আপনারা কোন কোন ক্ষেত্র থেকে পজিটিভ ফল পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।